দেশে আওয়ামী লীগের চেয়ে বড় চরমপন্থী ও সন্ত্রাসী সংগঠন আর জন্ম নেয়নি। এ কথা জানিয়ে জামায়াত ইসলামীর আমির বলেছেন, অন্যায়ের ক্ষমা না চেয়ে বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফিরে এসেছে দলটি। পাশাপাশি 2006-এর 28 অক্টোবর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হওয়া খুন, অত্যাচার ও অন্যায়ের বিচার দাবিও করেছে জামায়াত। ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন দলটির আমির। ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলন, এতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলার 18 কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি। সম্মেলনে জামায়াত ইসলামের আমির আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন হিসেবে আখ্যা দেন। এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি। এদের শাসনামল পুরাটাই ছিল চরমপন্থা এবং সন্ত্রাসের। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 25ই আগস্ট পর্যন্ত হওয়া সব হত্যা, অত্যাচার ও অন্যায়ের বিচার দাবি করেন আমির। 6 সালের 28 অক্টোবরের খুনিদের থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আগে সম্প্রতি গণ আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে। দেশের সব স্তরে ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। যে কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আইন হাতে তুলে নিয়ে কোনো প্রতিশোধ নেব না। তারা যেমনটি আইন হাতে তুলে নিয়ে মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, আমরা এটা করব না। কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের। যে ক্ষেত্রে দেশবাসী জুলুমের শিকার হয়েছে, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা অবশ্যই জুলুমের প্রতিকার চাইব বিদ্যমান আইনের মাধ্যমে। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান জামায়াতের আমির। যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দিতে। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা